बंधुरे आबार बोलते छिलाम आपनार आबार प्राणेर नबी एबार तो उत्तर पेये गेलेन नबी शांत हये गेलेन नबी शांत हये जावार परे एबार बुराके सावार होबे एबार बुराकके देखते पाइलेन अन्य रकम आचरण बुराक तुमि कि देखो ना तुमि काके नेवार जन्य एसेछो रे बुराक एमन करतेछो केन बुराक आबार बोलतेछे आमार एकटा उत्तर चाइ सेई उत्तर पाइले आमि शांत हये যাব কয় তোমার উত্তরটা কি কয় আমার উত্তরটা হলো আজকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে নেওয়ার জন্য আমি বুরাককে পাঠিয়েছি কিয়ামতের দিন কাল হাসরের ময়দানে আমার নবীর বুরাকের প্রয়োজন হলে আমার নবী আমাকে ব্যবহার করবে কিনা কথা দিতে হবে আমি চাই আমাকে নবী ব্যবহার করবে এবার তোমাকে ব্যবহার করলে লাভটা কি হবে এবার বুরাক উত্তর দিল সকল বুরাকের মধ্যে আমি বুরাকের সম্মান থাকবে উচ্চ আর আমরা নবীর উম্মত ঠিক কিনা বলেন আমরা নবীর উম্মত কেমন করে নবীকে নিচে নামাইতে নামাইতে যত নিচে নামানো যায় সেই পায়তারা করে আপনারা বলেন এরা কখনোই নবীর প্রিয় উম্মত হতে পারে না ঠিক কিনা বলেন আর জোরে আমি যেখান থেকে আবার এখানে চলে আসলাম বন্ধু পয়েন্টগুলো আমি আপনাদেরকে ধরে দিচ্ছি আজকে দেখেন বুরাকের মেরাজের রাত্রির প্রেমের ঘটনা বুরাকের নবীর প্রতি কত গভীর প্রেম শ্রদ্ধা ভালোবাসা কিন্তু এই যুগের ম্যাক্সিমাম পৃথিবীলোভী উম্মতের নবীর প্রতি সেই রকম ভালোবাসাও নাই কথা বলেন না কেন আর জোরে বলেন ওই যেটা বলতে চেয়েছিলাম ওই যে নবী আমাদের মতো ওই মেরাজে রাত্রি দ্বারা বন্ধু প্রমাণ যে আমাদের নবী আমাদের মতো সাধারণ নয় কারণ আমাদেরকে অপারেশন করাতে হলে অপারেশন থিয়েটারে নিতে হলে অনেক প্রসেসিং করতে হয় তারপরে অনেক কাজ করার পরে আমাদেরকে বন্ধু সুস্থ হতে হয় নবী সঙ্গে সঙ্গে সুস্থ এবং যা কিছু করেছে নবীর চক্ষু মোবারকের সামনে এটা আড়ালে কোনো কিছু করেন নাই জোরে জোরে বলেন এখান থেকে কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যায় কি হয়ে যায় এখান থেকে একেবারে স্পষ্ট হয়ে যায় নবী আমাদের মত নয় নবী আমাদের মত নয় নবী 100% বন্ধু নূরের তৈরি কথা বলেন না কেন আরো জোরে বলে হুজুর নূরের তৈরি তার আরেকটা অন্যতম প্রমাণ হলো মুসা কিন্তু আল্লাহকে দেখতে চেয়েছেন আল্লাহ কিন্তু কি করে দিয়েছেন না করে দিয়েছেন মুসাকে তুর পাহাড়ের দিকে নজর দিতে বলেছেন মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের দিকে নজর দিয়ে তুর পাহাড়ের অস্তিত্ব খুঁজে পায় না ঠিক কিনা বলেন ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব যখন বন্ধু সিদরাতুল মুনতাহায় গেল ও বন্ধু এরপরে কিন্তু বুরাক আর যাইতে পারে নাই তারপরের জায়গা বহন করেছে নবীকে নবীর সাওয়ার ছিল রফরফ ঠিক কিনা বলেন কি ছিল এখানে নবী যে নূর বন্ধু নবী কিন্তু নূরের জগৎ ফারি দিয়ে আল্লাহর আরশে কদম দিয়েছেন কোথায় কথা বলে না নূরের জগৎ পাড়ি দিয়ে বন্ধু আল্লাহর আরশ মোবারকে কদম দিয়েছেন আমার নবী যখন আরশে গেইটে গেলেন আল্লাহর প্রিয় হাবিবের কদম মোবারক পা মোবারক থেকে পাদুকা মোবারক খুলতে চায় এবার আল্লাহ রাব্বুল আমিন ডেকে ডেকে বলছেন হাবিব আপনার পাদুকা মোবারক খোলার কোনো দরকার নাই কি নাই তার মানে পায়ের জুতা মোবারক খোলার কোনো দরকার নাই আপনি জুতা নিয়ে আমার আরশের মধ্যে কদম বাড়িয়ে দেন এবার আপনারা আমার প্রাণের নবী ডেকে বললেন ওগো প্রভু ও আমার মানিব মানিব আপনি মূসা কালিমুল্লাহ যখন কোহিতুরে গিয়েছে আপনি বলেছিলেন মূসা কালিমুল্লাহকে জুতা খুলে যাওয়ার জন্য ওই মূসা কালিমুল্লাহ কোহিতুরে গিয়েছে জুতা খুলে ওই কোহিতুরের তুলনায় আপনার আরশের দাম বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মূসা কালিমুল্লাহর দাম বাড়াবো বলে বলেছিলাম জুতা খুলে যাওয়ার জন্য আর আপনাকে আজকে জুতা নিয়ে আসতে বলতেছি এই কারণে কারণ আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আল্লাহর আরশের দাম বাড়াবো एखाने दुईटा पॉइंट पुरो आलोचनाटाई बंधु ईमानेर एकदिके हलो नबी आमादेर मतो नय नबी हलेन सम्पूर्ण आलादा सृष्टिर कोनो किछुर साथे नबीके तुलना करा जाबे ना। आरेकटा हलो नबी नूर, एटा एकेबारे स्पष्ट नबी जोदि नूर ना हतो आल्लाह रब्बुल आलामीनेर साथे सशरीरे एकेबारे प्रैक्टिकली देखते पेतेन ना, नूरेर ताजाल्लिते पुरे छाई हये जेत। এই যোগী এখনো আল্লাহর পাগল আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের গভীর পাগল আছে। বলে হুজুর তারা আল্লাহকে দেখতে চায়, আল্লাহকে কেন দেখতে পারে না? না দেখতে পারার অন্যতম কারণ হলো আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে ছাই হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মহব্বতে লা ইয়া রাসূলুল্লাহ लाया मारो मोतेर निदानो काले आशिया नबी गो आमारी शियरे देखिबो आपनाके नयन भरे या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह ला शुनेछि हदीसे देखिले आपनाके जीवनेर गोना झरिया पड़े दियो गो देखा दया करे या रसूलल्लाह ला या रसूलल्लाह ला या रसूलल्लाह ला मुनकर नाकिर आशिया सवाल करबेन बसाइया निबेन पर्दा दयाल नबी उठाइया सलाम जानाबो कदम सुइया या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह गोसल करैया कफन पराइया जखनी राखिबे कबर शोवाइया लइयो गो कोले गोलाम बोलिया या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अल्हम्दुलिल्लाह बोलें। दुरूद पढ़ते भालो लागे ना? ना এই সামনে কয়েকজন আছে খুব আশিক পাকাপাকি, আর বাকি তারা কোন টেনশনে আছে আমি যোগ করতাম না। আল্লাহর হাবিবকে মোহাব্বত করে যেটা করবেন এটাই লাভ, আল্লাহর হাবিবকে ভালোবেসে যেটা করবেন সেটাই লাভ। নবীকে মোহাব্বত করে প্রতিদিন মাত্র ৮০ বার দরুদ পড়বেন, জুমার দিনে মাত্র ৮০ বার দরুদ পড়বেন। কোন দিন? জুমার দিনে ৮০ বার দরুদ পড়বেন, ৮০ বছরের সগীরা গুনাহ মাফ। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে সে যে হাদিসখানা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছেন মদিনাওয়ালার পাগল যদি মদিনাওয়ালাকে মহব্বত করিয়া প্রতিদিন মাত্র ১০০০ বার দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। মাত্র ১০০০ বার। কতবার? ১০০০ বার। যদি নবীকে মহব্বত করে কেউ দরুদ পড়তে পারে রে, তাহলে মৃত্যুর আগে সে জান্নাত দেখে মারা যাবে। আরে জোরে বলেন না, ঠিক কিনা? বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মূল, दुरुद शरीफ पढ़े जारा आशिके रसूल बोलेन मिलाद शरीफ पढ़े जारा आशिके रसूल दुरुद पढ़छे रब ताला ईमानदारीर दल से काज करछे निराला ठीक किना बोलेन बोलेन मिलाद पढ़छे रब ताला ईमानदारीर दल से काज करछे निराला रहमते पाबे क्षमा पाबे रहमते पाबे क्षमा पाबे बोलेছে রাসূল দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা মিলাদ নবীদের সুন্নাত भक्ति भरे पालन करे सुन्नी जमात সেই জামাতের নাম রেখেছেন সেই জামাতের নাম রেখেছেন রাসূলে মাকিবুল দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল জোরে জোরে মারহাবা আর একটু মহব্বতে বলুন মারহাবা ও বন্ধু মেরাজবানি প্রেম মেরাজবানি ভালোবাসা बोले हुजूर केमने गो उम्मत যতক্ষণ না পর্যন্ত নবীর প্রেম বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত মেরাজ কি জিনিস বুঝতে পারবে না ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা ও বন্ধু আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ এমন একজন নবী এই নবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব একেবারে কাছাকাছি সশরীরে দেখেছেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তিরমিজি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিসখানা একটু লক্ষ্য করবেন যখন আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহর হাবিব প্র্যাকটিক্যালি দেখলেন দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে প্রশ্ন করলেন আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করতেছে তখন আপনার আমার প্রাণের নবী ডেকে ডেকে বলল এই সম্পর্কে আপনি বেশি অবগত আছেন তার মানে ওগো আল্লাহ आसमान फेरेस्तारा झगड़ा करते এটা সম্পর্কে আপনি বেশি ভালো জানেন নবীর মূল ভাষাটা ছিল এমন এই কথা বলতে দেরি বন্ধু আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার দুই কাঁধের মধ্যখানে রাখলেন তখন তার প্রশান্তি আমার বুকের মধ্যে আমি নবী অনুভব করলাম জোরে জোরে বল আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ जिंदाबाद जिंदाबाद जोरे बोलें ना मरहबा आरो जोरे मरहबा এবার আমার নবী বলতেছেন কথা বুঝবেন কিন্তু এগুলো বলছি পুরো ঈমানের আলোচনা ইমানকে মজবুত করতে হলে শুধুমাত্র মেরাজের রাত্রিটাই যথেষ্ট এই মেরাজের এই রাত্রিটাকে যদি কোনো মুমিন ও বন্ধু বুঝতে পারে রে তার দুনিয়ার সব চুরি হয়ে গেলেও মৃত্যুর আগে কোনোদিন তার ঈমানটা চুরি হবে না কথা বলেন না কেন আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ আমাকে প্রশ্ন করলো আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে তাদের মধ্যে কি নিয়ে বন্ধু তর্ক বিতর্ক হচ্ছে আমি বললাম এটা আপনি আল্লাহই তো বেশি জানেন ভালো জানেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের বরকতময় কুদরতি হাত আমার দুই কাঁধ মোবারকের মধ্যখানে আল্লাহ রাব্বুল রাখলেন রাখতে দেরি রে বলখালির মানুষ গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো তোমরা সবাই হৃদয়ের জানালা খুলে বন্ধু শুনে নাও নবী বলতেছেন আমি তার প্রশান্তি আমার বুকের মধ্যে অনুভব করলাম তখন সঙ্গে সঙ্গে আসমান জমিনে কি আছে সব আমি নবী দেখে নিয়েছি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ তার মানে আসমানে কি হচ্ছে জমিনে কি হচ্ছে আসমানে কি আছে জমিনে কি আছে সবকিছু আমি নবী প্র্যাকটিক্যালি দেখে নিয়েছি बंधु अन्य हादिस शरीफेर मध्य आछे रे आमार नबी हादिस शरीफेर भाषाटा हलो एमन सबाई देखान हाथेर तालुटार दिके नजर देन सबाई आपनादेर हातटा एकटु उठान हाथेर तालुटार दिके नजर देन एकेबारे स्पष्ट जेटार मध्य बिंदु परिमाण कोनो बाधा नाई ठीक किना बोलेन कोनो रकमेर कोनो आवरण नाई ठीक किना बोलेन आल्लाहर प्रिय हाबीब सरकारे दो जहां रहमताल लिल आलामीन ओ बंधु তিনি বলেছেন আমি আমার হাতের তালু মোবারককে যেমনি করে আমি দেখেছি পৃথিবীর সবকিছু আমি তেমনি দেখে নিয়েছি আসমান জমিনের সবকিছু আমি নবী একবারে হাতের তালুর মতো স্পষ্ট করে বন্ধু দেখে নিয়েছি একটুখানি আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে অন্যদিকে যেতে হয় এটার অন্যতম প্রমাণ হলো বন্ধু নবী যে জানেন নবী পৃথিবী ছেড়ে চলে যাবেন ইমাম হোসেন যখন 61 হিজরিতে কারবালাতে শহীদ হবে এটা আমার নবী জানতেন ঠিক কিনা বলেন এটা আমার নবী জানতেন যদি নবী যেটা না জানতেন একদিকে দেখেন নবী সম্পর্কে বলেছি ইমানের আলোচনা একদিকে উম্মে সালমা বেঁচে থাকবেন এটাও আমার নবী জানতেন অন্যদিকে বন্ধু উম্মে সালমাকে একটা মুষ্টি মাটি দিয়ে বলল রে উম্মে সালমা এই মাটিগুলো যত্ন করে রেখে দাও যখন দেখবা এই মাটিগুলো লাল হয়ে গেছে তখন তুমি মনে করবে আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন সত্যি সত্যি কারবালার দিন নজর দিয়ে ছায়া দেখলেন ওই মাটিগুলো একবারে রক্তে লালে লাল হয়ে গেছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ আমি একটা গজল গেয়েছিলাম বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তর্ক বিতর্ক হয়েছে এই গজলটা আমার মনে হয় আপনারা ভালো জানেন সেটাও গেয়েছিলাম মেরাজের রাত্রিকে কেন্দ্র করে ঠিক কিনা বলেন যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গাইবি খবর দেনেওয়ালা बोलें जर नाम सुनिले चमके उठे दिल बेकरार हो जाए गायबी खबर देने वाला एलो रे मौकाए गायबी खबर देने वाला अल्लाह जारे भालोबेशे सालाम जानाय सेई नबीके चिनिलाम ना कि होबे उपाय हाय रे जारे किटाय আঙ্গুলি সারায় যারে কিটায় আঙ্গুলি সারায় চন্দ্র দুই ভাগই হয়ে যায় গায়বি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়বি খবর দেনেওয়ালা दावत खाइते गेलेन नबी जाबीरेर घरे जाबीरेर ओई दुईटा छेले गियाछिल मोरे दावत खाइते गेलेन नबी जाबीरेर घरे जाबीरेर दुईटा छेले गियाछिल मोरे हाय रे आल्लाहर कुदरते दुई भाई आल्लाहर कुदरते दुई भाई जीवित होई गायबी खबर देने वाला एलो रे मौकाए गायबी खबर देने वाला जार नाम सुनिले चमके उठे दिल बेकरार होए जाए गायबी खबर देने वाला एलो रे मौकाए जोरे जोरे बोलें ना मरहबा और एक तो मोहब्बते बोलुन मरहबा ठीक ना ठीक ओ बंधु মেরাজের সব কথোপকথন আলাপ আলোচনা হয়ে গেল নবী সম্পর্কে এখনো যাদের ভুল ধারণা আছে তাদের জন্য বলছি আমাদের আপনার আমার প্রিয় নবী মেরাজ যখন গেলেন বন্ধু আসমানে প্রথম আসমানে গিয়ে দেখা হয়ে গেল আদম ও সফিউল্লাহর সাথে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ দ্বিতীয় আসমানে যখন চলে গেলেন দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ तृतीय आसमाने गए हजरत यूसुफ आलाइहिस्सलामेर साथे दीदार होये गेल। चतुर्थ आसमाने गए बंधु हजरत इद्रिस आलाइहिस्सलामेर साथे दीदार होये गेल। एबार पंचम आसमाने चले गेलेन, ओखाने गিয়ে আপনার আমার প্রাণের নবীর হযরতে হারুন আলাইহিসসালামের সাথে দিদার হয়ে গেল। ষষ্ঠ আসমানে গিয়ে বন্ধু মূসা কালিমুল্লাহর সাথে দিদার হয়ে গেল। সপ্তম আসমানে গিয়ে আপনার আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দিদার হয়ে গেল এবং তাদের ইমাম হয়ে তিনি নামাজ পড়ালেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। দুনিয়ায় নি কোন আরে মিয়া মেরাজ কি জিনিস সেটা বুঝতে হবে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কম পক্ষে 500 বছরের রাস্তা। কত এশারের নামাজ পড়ে উম্মে হানির গড়ে, ঠিক কিনা বলেন? এরপরে জিব্রাইল এসে ডাকলেন, উঠলেন। ওঠার পরে বন্ধু জমজমের কিনারায় নবীর বক্ষ বিদীর্ণ করা হলো, সব কিছু ক্লিন করা হলো, আবার এগুলোকে যথাস্থানে স্থানান্তরিত করা হলো। আমার নবী প্র্যাকটিক্যালি সব দেখতেছেন। তারপরে আবার সেটিং হয়ে গেল। এবার বন্ধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেল। তারপরে বন্ধু তিনি নামাজ পড়লো। নামাজ পড়ার পরে বন্ধু তারপরে তিনি বোরাকে রওনা হলো, আর পরে সিদরাতুল মুনতাহায় গেল। এখানে মূল বিষয় হলো ওই যে একটু আগে বলেছি এবং এখন কাজে এই কথাগুলো বলতেছি, নবী বেনজির বেমেসাল, নবীর সাথে কাউকে কোনো তুলনা করা যায় না, ঠিক কিনা বলেন? মেরাজ দিয়ে বন্ধু অন্যতম প্রমাণিত হয়ে গেল। আপনারা জানেন কিনা জানি না, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, আর এই চাঁদ বন্ধু পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। এখন যারা বলে নবী আমাদের মতো, তাদেরকে বলবেন যে তুমি চাঁদেরটাকে একটু লাইরা সাইরা দেখাও, জীবন শেষ হয়ে যাবে, তাদের 14 পুরুষ শেষ হয়ে যাবে। এটা কশিন কালেও কোনোদিন সম্ভব হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কোনোদিন বলে না নবী নিজ ক্ষমতা বলে বলিয়ান। আমরা বলি আমাদের নবী বন্ধু আল্লাহ যতটুকু পাওয়ার দিয়েছেন ওই ততটুকু পাওয়ারে পাওয়ারফুল হয়েছেন, এর বেশি নয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না।